গত ঈদে সিনেমা হল মাতিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান। প্রশংসিত হয়েছে দেশ বিদেশের সিনেমা সমালোচকদের কাছে। দর্শকের আগ্রহের কথা চিন্তা করে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে মুক্তি পেয়েছে তুফান। তবে নতুন খবর হলো, ওটিটিতে মুক্তির 3 দিনের মাথায় সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে। 22 সেপ্টেম্বর রাত থেকে এটি ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে। এর আগে সিনেমাটি হলে চলাকালেও একবার পাইরেসির কবলে পড়েছিল তুফান। সে সময় সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিভিন্ন সাইটের পাইরেটেড কপি নষ্ট করে দেওয়া সম্ভব হয়েছিল। আলোচিত এই সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। এতে তার বিপরীতে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। তুফানে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু সহ অনেকে। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে এসেছে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে গেছে তুফানের গল্প। 90 দশকের পটভূমিতে গ্যাংস্টার ধর্মী গল্পে তুফান পরিচালনা করেছেন রায়হান রাফি।